পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি চাকরি প্রিপারেশনের জন্য আন একাডেমি অ্যাপসকে ইনস্টল করো ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে সম্পূর্ণ ফ্রি ক্লাস অথবা সাবস্ক্রিপশনের জন্য আমার প্রোমো কোড টিডি ইউজ করো আরও বিস্তারিত জানতে ভিডিও সেটা ভিডিও ফুটেজ থাকবে সেটা অবশ্যই দেখে নিও নমস্কার বন্ধুরা আন একাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কলা শিল্প আর সংস্কৃতির ওপর পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা মন দিয়ে দেখবে তো দেখে নাও আজকের নিয়ে প্রথম প্রশ্ন বলা হয়েছে যাযাবর নামে কোন লেখক লিখতেন তো কোন লেখকের যাযাবর নাম। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি বিনয় মুখোপাধ্যায় এই লেখকের যাযাবর ছদ্মনাম অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে এক ডজন গপ্প এই গ্রন্থটির লেখককে এক ডজন গপ্প এই গ্রন্থটির লেখককে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তোমরা সকলেই জানো যে সত্যজিৎ রায় এই গ্রন্থটি লিখেছেন এক্ষেত্রে অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বলা হয়েছে মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেম এই বইটি কার আত্মজীবনীমূলক বই তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি পেলের আত্মজীবনীমূলক বই ক্ষেত্রে অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে চারুলতা চরিত্রটি কোন লেখকের সৃষ্টি চারুলতা এই চরিত্রটি কোন লেখকের সৃষ্টি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে বাংলায় প্রথম সবাক ছবির নাম কি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষায় আসার মতো আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি জামাই ষষ্ঠী এটি হচ্ছে বাংলার প্রথম সবাক ছবির নাম আর এর সাথে তোমরা দেখে নাও প্রথম সবাক ছবি পরীক্ষায় আসলে সেক্ষেত্রে উত্তর হবে আলম আরা অবশ্যই নোট করবে যখন বলবে যে প্রথম সবাক ছবির নাম কি তখন অ্যান্সার হবে আলম আরা আর এই ছবি উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল অবশ্যই নোট করবে পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল অপশান ডি একদম সঠিক অ্যান্সার আর এর সাথে দেখে নাও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রথম বোম্বাইতে সংঘটিত হয়েছিল নোট করবে যে এটি প্রথম বোম্বাইতে সংঘটিত হয়েছিল পরবর্তী প্রশ্ন বলা হয়েছে সিনেমাওয়ালা এই চলচ্চিত্রর পরিচালক কে ছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সিনেমাওয়ালা এই চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি কৌশিক গাঙ্গুলি এই চলচ্চিত্রের পরিচালক ছিলেন পরবর্তী প্রশ্ন অর্জুন পুরস্কার কিসের ওপর দেওয়া হয় অর্জুন পুরস্কার কিসের ওপর দেওয়া হয় তো তোমরা সকলেই জানো যে খেলাধুলার ওপর অর্জুন পুরস্কার দেওয়া হয় অপশান বি একদম সঠিক অ্যান্সার আর এর সাথে তোমরা দেখে নাও যে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে সর্বপ্রথম অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল পরবর্তী প্রশ্ন ফিল্মফেয়ার পুরস্কার কত খ্রিস্টাব্দে দেওয়া শুরু হয়েছিল ফিল্মফেয়ার পুরস্কার কত খ্রিস্টাব্দে প্রথম দেওয়া শুরু হয়েছিল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি প্রথম উনিশশো খ্রিস্টাব্দে দেওয়া শুরু হয়েছিল অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন তানপুরা এই বাদ্যযন্ত্র তারের সংখ্যা কতগুলি তানপুরা এই বাদ্যযন্ত্রে তারের সংখ্যা কতগুলি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে চারটি এক্ষেত্রে অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বলা হয়েছে নটাঙ্কি কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি উত্তরপ্রদেশ এই রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য এক্ষেত্রে অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে বীরজু মহারাজ তিনি কোন নৃত্যের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন বীরজু মহারাজ ইনি কোন নৃত্যের সাথে যুক্ত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইনি কথক নৃত্যের সাথে যুক্ত অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে সিদ্ধান্ত কোন ধর্মের ধর্মীয় গ্রন্থ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সিদ্ধান্ত এটি কোন ধর্মের ধর্মীয় গ্রন্থ তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি জৈন ধর্মের ধর্মীয় গ্রন্থ অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে অজন্তা ইলোরা এই স্মৃতিসৌধটি কোথায় অবস্থিত অপশানে বলেছে দিল্লি মুম্বাই ঔরঙ্গাবাদ আর মহীশূর এই চারটে অপশানের ভেতর যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার এটি ঔরঙ্গাবাদে অবস্থিত পরবর্তী প্রশ্ন সবার ওপরে মানুষ সত্য এই বিখ্যাত উক্তি কে করেছেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতো আর এই প্রশ্নের কোনটি সঠিক অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে বলার চেষ্টা করো তো সবার ওপরে মানুষ সত্য এই বিখ্যাত উক্তি করেছেন চণ্ডীদাস দাস এক্ষেত্রে অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন নাচের মুখ্য বিষয় হচ্ছে রামায়ণ আর মহাভারত তো নিচের কোন নাচের মুখ্য বিষয় রামায়ণ আর মহাভারত দেখো চারটে অপশানে বলেছে কুচিপুরি ভারতনাট্যম কথক আর মণিপুরি তো বন্ধুরা এই চারটে অপশানের ভেতর যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার তো কুচিপুরি নাচের বিখ্যাত বিষয় হচ্ছে রামায়ণ আর মহাভারত পরবর্তী প্রশ্ন আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কত খ্রিস্টাব্দে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কত খ্রিস্টাব্দে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তিনি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলম এই বইটি কার রচনা অভিজ্ঞান শকুন্তলম এই বইটি কার রচনা তো তোমরা সকলেই যেন এটি কালিদাস রচনা করেছিলেন অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কলাট্টম এটি কোন প্রদেশের একটি বিখ্যাত লোকনৃত্য তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি তামিলনাড়ুর একটি বিখ্যাত লোকনৃত্য তো অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ভারত সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান কোনটি ভারত সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান কোনটি অপশানে বলেছে ভারতরত্ন জ্ঞানপীঠ পদ্মশ্রী আর পদ্মভূষণ এই চারটে অপশানের মধ্যে যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার তো ভারত সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার পরবর্তী প্রশ্ন সঙ্গীত নাটক অ্যাকাডেমি স্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন যারা অ্যান্সার পারবে তারা নিচে কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার আমাদের কাছে বলার চেষ্টা করো আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম স্থাপিত হয়েছিল অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা কোনটি তো পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা কোনটি তো তোমরা সকলেই জানো যে সংস্কৃত এটি হচ্ছে পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কত সালে সাহিত্য একাডেমি স্থাপিত হয় বহুবার কিন্তু এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসে তো সাহিত্য একাডেমি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে ও নাম কোন প্রদেশের গুরুত্বপূর্ণ উৎসব তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ও নাম কোন প্রদেশের গুরুত্বপূর্ণ উৎসব তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি কেরল এই প্রদেশের একটি বিখ্যাত উৎসব অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন তো গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বলা হয়েছে চর্যা গীতি এটি কোন ভাষায় লেখা হয়েছিল তো যারা অ্যান্সার করতে পারবে তারা নিচে কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার আমাদের কাছে বলার চেষ্টা করো তো চর্যা গীতি এটি কোন ভাষায় লেখা হয়েছিল তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন এলিফ্যান্ট গুহা এই স্মৃতিসৌধটি কোথায় অবস্থিত এলিফ্যান্ট গুহা এই স্মৃতিসৌধটি কোথায় অবস্থিত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি মুম্বাইতে অবস্থিত অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি তো গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি দুর্গেশ নন্দিনী এটি বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক ঘুড়ি উৎসব এটি কোথায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ঘুড়ি উৎসব এটি কোথায় অনুষ্ঠিত হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি মহারাষ্ট্রে অনুষ্ঠিত হয় এক্ষেত্রে অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি ভাষার মানুষ কথা বলে নিচের কোন ভাষাতে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে পৃথিবীর সবথেকে বেশি ভাষার মানুষ কথা বলে মন্দারিন ভাষাতে এক্ষেত্রে অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে অনুতাপে হলো পাপের একমাত্র প্রায়শ্চিত্ত এই বিখ্যাত কথা নিচের কোন বিখ্যাত ব্যক্তি বলেছেন তো অনুতাপে হলো পাপের একমাত্র প্রায়শ্চিত্ত এটি কে বলেছে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি বলেছেন মার্টিন লুথার অপশান সি একদম সঠিক অ্যান্সার দেখে নাও আজকের এই পর্বের একদম শেষ প্রশ্ন বলা হয়েছে সবথেকে বেশি জাতীয় পুরস্কার প্রাপ্ত ভারতীয় অভিনেত্রীর নাম কি গুরুত্বপূর্ণ প্রশ্ন সব থেকে বেশি জাতীয় পুরস্কার প্রাপ্ত ভারতীয় অভিনেত্রীর নাম কি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি এক্ষেত্রে অপশান ডি একদম সঠিক অ্যান্সার সাবানা আজমি ইনি হচ্ছেন সবথেকে বেশি জাতীয় পুরস্কার পেয়েছেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করবে তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ আন একাডেমিতে সম্পূর্ণ ফ্রি ক্লাসের জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ইউজ করো এবং তার সাথে আমার প্রোমো কোড টিডি টেন ইউজ করো সম্পূর্ণ আন অ্যাকাডেমিতে ফ্রিতে ক্লাস করতে পারে ফার্স্টে প্লে স্টোরে আসো প্লে স্টোরে আসার পর আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপটা ইনস্টল করে নাও তবে এটিকে ওপেন করে নাও ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের কাছে ফার্স্টে ফোন নম্বর চাবে এখানটা তোমাদের ফোন নম্বরটা বসিয়ে দেবে ফোন নম্বরটি বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করো এরপর তোমার কাছে ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটিকে এখানে বসিয়ে দিতে হবে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর এই লগ ইন দেখতে পাচ্ছি লগ ইন অপশানটিতে ক্লিক করবে নিজস্ব ফোন দিয়ে লগ ইন হয়ে যাওয়ার পর এই সার্চ গোল এই অপশানটিতে ক্লিক করবে এখানটা লিখব ওয়েস্টবেঙ্গল পরীক্ষার্থীদের ক্ষেত্রে ডাব্লু কারণ আন একাডেমিতে ডাব্লুই পিএসসি বলে সার্চ করলে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ফার্স্ট এখানটা সার্চ করে নেওয়া সার্চ করে নেওয়ার পর তোমার সামনে চলে আসবে এরকম একটা অপশান দেবে ডাবলিউ পিএসসি দিয়ে এই যে প্লাস চিহ্নটা আছে প্লাস চিহ্ন আইকনটাতে ক্লিক করবে এবার তোমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে তো যেহেতু ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব তো এসে তোমার দেখতে নিচের দিকে দুশো ক্রেডিট আর্ন এখানে দেখাবে এখানে অপশনটা তোমরা দেখতে পারো দুশো ক্রেডিট আর্ন আর ফ্রি ক্লাস করার জন্য এন্টার কোড এই অপশানটিতে টিডিটেন ইউজ করো তাহলে সম্পূর্ণ পঞ্চাশটা করে ক্লাস ডেলি আর্ন একাডেমিতে ফ্রিতে রাখার সুযোগ পেয়ে যাবে আর সমস্ত লিঙ্কই ডিসক্রিপশানে পেয়ে যাবে ডেসক্রিপশনের লিঙ্কটা চেক আউট করে দেখো